আর নির্বাচনী ট্রেন শুরু হয়ে গেছে। এখন আপনি ট্রেনে যদি না উঠতে পারেন, কোন ইতিহাস নাই। আওয়ামী লীগ মার্চ এবং ডিসেম্বরে পরাজয় বরণ করে, কখনোই আওয়ামী লীগ পরাজয় বরণ করবে না। আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবারের সদস্যবৃন্দ যারা 15 আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনের এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দু একটি কথা বলবো। ভাই, নির্বাচনী ট্রেন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি ভাবছেন কয়েকদিন পরে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন এই ভাঙ্গা পর্যন্ত চলে আসছে, আরে এ ট্রেন তো শুরু হচ্ছেই, আর নির্বাচনী ট্রেন শুরু হয়ে গেছে। এখন আপনি ট্রেনে যদি না উঠতে পারেন, আপনি কি গন্তব্যে পৌঁছতে পারবেন? পারবেন না। বিএনপি যাই বলুক, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী ট্রেনে তাকে উঠতে হবে, তা না হলে দল হিসাবে বিএনপির বাংলাদেশে আর কোনো স্থান থাকবে না। সুতরাং বিএনপি বলছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু দ্বিতল সেতু নির্মাণ করেছে, উপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে ট্রেন, টানেল বানিয়েছে, মেট্রো বানিয়েছে। এখন মেট্রো, পদ্মা সেতু, টানেল দেখতে আমরা যেমন মিশরের পিরামিড দেখতে যেতাম, এখন বাংলাদেশে বিশ্বের লোক আসতেছে পদ্মা সেতু, টানেল, আর হচ্ছে কি মেট্রো দেখতে। ভাই, আপনাদের অসুবিধাটা কি আমি বুঝলাম না। আপনারা এ ভাই ও ভাই, এ ভাই ও ভাই না, হাই সাহেব বক্তব্য দিয়েছেন, মিন্টু ভাই বক্তব্য দিয়েছেন, আরে মিন্টু ভাই তো স্বেচ্ছাসেবক লীগের 1-11 সময় পতাকাটাও তিনি তুলে ধরেছিলেন। সময় যা আছে, বঙ্গবন্ধু কন্যা আপনাদের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা এমপি, মন্ত্রী, অনেক কিছু ঘরে ঘরে দিয়েছে, এখন আপনাদের দেয়ার পালা। এখন আপনারা যদি বলেন সংখ্যার কথা, আওয়ামী লীগ ঘরে ঘরে নিজেদের দ্বন্দ্বে যখন লিপ্ত হবে তখন হচ্ছে সংখ্যা থাকে, কিন্তু আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ থাকে এমন কোনো অপশক্তি নাই বাংলাদেশে আওয়ামী লীগকে পরাজিত করে। এই মাসটা হচ্ছে বর্ষার মাস, আগামী শরৎ এসে যাচ্ছে, তারপরে হচ্ছে ডিসেম্বর মাস, কোন ইতিহাস নাই আওয়ামী লীগ মার্চ এবং ডিসেম্বরে পরাজয় বরণ করে, কখনোই আওয়ামী লীগ পরাজয় বরণ করবে না। আমি আপনাদেরকে বলছি বঙ্গবন্ধু কন্যা আবারও ক্ষমতা আসবে, কোন অপশক্তি বঙ্গবন্ধু কন্যার পথরোধ করে দাঁড়াতে পারবে না। তবে একটি কথা মনে রাখবেন, নৌকা যার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তার, নৌকা যার আমাদের বাহাদুর নাছিম ভাই তার, তিনি যেই হোক না কেন বঙ্গবন্ধু কন্যা নৌকা যাকে দেবে আমরা তার পক্ষেই হচ্ছে দল হিসাবে, এবং যে সংগঠনই হোক, যুবলীগ হোক, স্বেচ্ছাসেবী হোক, শ্রমিক লীগ হোক, ছাত্রলীগ হোক, সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। শোনেন, তবে বিষধর সাপ যদি আপনাকে কামড়ায়, আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল, বিষধর সাপ যদি আপনাকে কামড়ায় সেখানে তো আপনি আর বলতে পারবেন না যে ভাই আমি আপোষহীন, আমি আপোষ করবেন তার সাথে, তা না। যারা লালটু ভাই বল্টু ভাই এই ঝিনাইদহ ইটের বাজার ভিতর মানুষ ছেড়ে দিয়েছিল, আজকে শান্তির দেশ, সম্প্রীতির দেশ বাংলাদেশ, আগামী দিনে এই শান্তি আর সম্প্রীতির দেশ বঙ্গবন্ধু কন্যার এই দেশে বঙ্গবন্ধু কন্যারই জয় হবে। জয় আমাদের অনিবার্য, বঙ্গবন্ধু কন্যা মা হিসাবে ভালো, মানুষ হিসাবে ভালো, শাসক হিসাবে ভালো। বঙ্গবন্ধু কন্যার জয় হোক, আপনাদের সকলের জয় হোক, পরিবার পরিবার নিয়ে ভালো থাকবেন, কোনো দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবেন না, দলের কোনো নেতার বিরুদ্ধে আপনারা কোনো অপপ্রচার করেন না, অপশক্তির বিরুদ্ধে আপনারা অপপ্রচার করেন। আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আমার কথাগুলি এখানে যে আমাকে অতিথি করছেন, আপনাদের সকলকে, নেতৃবৃন্দকে অভিবাদন জানিয়ে আমার কথাগুলো শেষ করব। তবে আমার শেষ পরিচয়, আমি স্বেচ্ছাসেবক লীগ থেকে বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা আমাকে এই জায়গায় স্থান দিয়েছে, আমার পরিচয়, আমি স্বেচ্ছাসেবক লীগের নির্মল চ্যাটার্জি। আপনাদের সকলকে অভিবাদন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরযুবক।